মিরিজা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে 00 দিয়ে যে আসছো, তার নাম কি? আমিনা আক্তার। এখানে এই যে 00 দিয়ে যে আসছো, তার নামটা কি? যে 00 তে জয়েন হয়েছো, তোমার নামটা একটু বলো, আমি লিখে রাখি। মিস আশফিয়া নওরিন ঠিক করতেছি। আশফিয়া নওরিন। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আর এক মিনিট পরে নামটা ডাকবো, তারপর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা আমি একটু বলি, সে যদি সৃজা কি আছো? তাই নাসরিন নাহার বুসরা, রশিন জাহান, কানিসুগ্রা আফরা, নাইমা সুলতানা, রিমা, তাহমিনা আক্তার তন্নি, চৈতা ভদ্র, বদরুন্নেসা আজম, রুশদা বিনতে রিয়াজ, রুশদা বিনতে রিয়াজ আছো না? আমিও প্রেজেন্ট, আমার স্পিকারটা অন হতে ছিল। নাম বলো। সানিনা শামসুন। তোমার নাম কি? মিস আলিনা শামসুন। হ্যাঁ, আমি তোমার নাম এখন ডাকি নাই, আমি যাদের ডাকতেছি তার মধ্যে যদি কেউ আছে তাহলে বলবো আর কি। আজকে আমি অ্যাডমিট দিয়েছিলাম, কিন্তু এখানে ওকে ডাকছি ও তো শুনছে না, আমি ঠিক বুঝতে পারতেছি না। রুস্তা তো আচ্ছা, যাই হোক, জাকিয়া জান্নাত, তাজরিয়ান আরিশা, তাজরিয়া নরিন, প্রেজেন্ট মিস, আনিকা মনিকা, প্রেজেন্ট মিস, তামিনা পাঠান, প্রেজেন্ট মিস, জামিমা আঞ্জুম, প্রেজেন্ট মিস, উনাইসা বাসেত, প্রেজেন্ট মিস, ইনাস আক্তার, রামিসা সুলতানা, শাকিরা সাজনিন, প্রেজেন্ট মিস, শাকিরা সাজনিন, ইফা তারা তাসনিম, রিশফাত জাহান অমি, সাবিহা আফসারা, নানজিবা তৌসিফ, ফাতেমা জোহরা, শুধু আনিকা, তারপর নাইলা সুলাইমান, জি মিস প্রেজেন্ট, সামা হাসান দিঘি, এলিনা শামসুন, প্রেজেন্ট মিস, কান্নাতুল ফেরদৌস আদিবা, প্রেজেন্ট মিস, জাকিয়া আহমেদ অরিন, উম্মির ফাতেমা আবেদিন, জান্নাতুল বুসরা, প্রেজেন্ট মিস, মোহাম্মদ সামিয়া, প্রেজেন্ট মিস, সুমাইয়া আক্তার মুন্নি, ওশি, প্রেজেন্ট মিস, তারপর হচ্ছে আসিমা তাসনিম জাহিন, আফসানা ফাতেমা, সানজিদা খাতুন, তানিয়া আক্তার, জুবাইতা মল্লিক, আচ্ছা জুবাইদা মল্লিক, শিরিন সুলতানা, জাকিয়া হোসেন, কে প্রেজেন্ট? জাকিয়া হোসেন, আচ্ছা জুবাইদা মল্লিক, তারপর হচ্ছে জাকিয়া হোসেন 71, তারপর হচ্ছে সামিয়া আক্তার, সামিয়া আক্তার কে তো বোধ হয় আগে দেখেছিলাম, তাশফিয়া আহমেদ রিপা, তাশফিয়া আহমেদ রিপা আছো, তারপর মালাইকা হোসেন, মাশা আফরিন, অনুশ্রী দাস, পূজা, প্রেজেন্ট মিস, নুসরাত জান্নাতি হেমা,
Tashfia Noreen. Present, Miss. Are you watching? Miss Amartana. Miss Amio present. Amar naam. Miss Amio. Naam ta bolo. Miss Amar naam daka hoy nai. Naam ta ki bolo. Amina Khanum. And Miss Rubaba Taskin. Miss Anushata Basong. Amina na? Amina Khanum? Ji, Miss. Amina Khanum Rubaba Taskin. Miss Anushata Basong. Miss Prota. अच्छा प्रथा तुम कि प्रथम आसल ना कि आगे तुम्हारे पाई अच्छा गत क्लास मैचिंग कमप्लीट कर देखो तो देखो चिंता करे सुपरस्टिशन ता की बोलो तो তোমাকে জানো সুপারস্টিশন কি সুপারস্টিশন হচ্ছে কুসংস্কার কুসংস্কার জানো তো এটা হচ্ছে কুসংস্কারকে নিয়ে লেখা পাঁচটা বাক্য তৈরি করতে হবে এখানে তোমাদের ম্যাচিংটা করতে হবে আচ্ছা সুপারস্টিশন ইজ দা এখন এখানে এর সাথে কোনটা যেতে পারে As from behind we become upset, like a serious handicap in modern life, like education, the development of the reason and of a scientific mind, like superstitious when we believe that natural events can be due to supernatural forces, like a child of folly and lack of reason. Konta hote pare? যদি প্রথমটা নিয়ে সমস্যা থাকে তাহলে দ্বিতীয়টাতে যাই উই আর ড্যাশ উই আর কি হতে পারে এখানে উই এর সাথে যাবে এরকম উই দিয়ে আছে বাক্যে কোনটায় বলো তো কোন বাক্যটাতে উই দিয়ে আছে বি এর সাবজেক্টটা কি উই তাহলে कलम देखो এক নাম্বারটা আচ্ছা তাহলে আছে দুই নাম্বার দ্যাট ইজ নো ডাউট দ্যাট সুপারস্টিশন ইজ কি
সুপারস্টিশনের সাথে দুই নাম্বারটা হ্যাঁ দুই নাম্বারটা তার তিন নাম্বারটা আছে কি দা অনলি কিওর অফ সুপারস্টিশন ইজ তাহলে আমাদের কি থেকে সুপারস্টিশন আমাদের মুক্তি দিতে পারে এখন বাকি থাকলো কি আমাদের নাম্বার 1 2 4 অপশন চলে গেছে বাকি আছে 3 আর 5 এই 3 আর 5 এর ভিতর ইয়ের সাথে কোনটা যাবে 5 যাবে না 3 যাবে 3 তাহলে এর সাথে বাকি থাকে কোনটা 5 মিস 5 সুপারস্টিশন ইজ দা চাইল্ড অফ ফলি এন্ড ল্যাক অফ রিজন চাইল্ড অফ ফলি ফলি হচ্ছে মূর্খতা ঠিক আছে ল্যাক অফ রিজন বলতে রিজন বলতে আমরা কারণকে বুঝছি কিন্তু এখানে যুক্তিকে বোঝানো হয়েছে ঠিক আছে ল্যাক অফ রিজন চাইল্ড অফ ফলি মূর্খতার শিশু বা মূর্খতার চাল বলা হয়েছে এখানে সুপারস্টিশনকে তোমরা কি লিখেছো এই ম্যাথস গুলো কি করেছো মানে এ প্লাস দিয়ে এ প্লাস 5 বি প্লাস কোনটা হবে এখানে 4 এরকম দিয়েছো না মিস লিখো এরকম তাড়াতাড়ি করে একটু লিখো তারপর আমি দেখাচ্ছি উত্তরটা আমাকে শুধু বললে তো হবে না খাতায় তো করতে হবে ঠিক আছে মুহূর্তটা দেখাচ্ছি দেখো এখানে আছে এ প্লাস ফাইভ বি প্লাস ফোর সি প্লাস ওয়ান ডি প্লাস টু ই প্লাস থ্রি এবার ছটপট দুই নাম্বারটা একটু করো এখানে কি আছে উই লিভ তারপর আছে সো উই মাস্ট লার্ন টু লিভ তারপর আছে উই হ্যাভ টু রেসপেক্ট এতে আছে উই হ্যাভ এ এতে আছে এডুকেশন শুড এইম ওখানে ওয়ানে আছে লট অফ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দ্য সোসাইটি আদার্স রাইটস অ্যান্ড প্রিভিলেজেস অ্যান্ড লাইকস অ্যান্ড ডিসলাইকস অ্যান্ড উই এক্সপেক্ট আদার্স টু রেসপেক্ট আওয়ার্স তারপর আছে অ্যাট মেকিং ইচ ইন্ডিভিজুয়াল ফুললি অ্যাওয়ার অফ দিস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস তারপর হচ্ছে ইন আ সোসাইটি তারপর হচ্ছে ইন পিস অ্যান্ড অ্যামিটি উইথ আদার্স কোনটা হতে পারে বলো তো ইন আ সোসাইটি নাম্বারটা হবে ইন আ সোসাইটি মানে হচ্ছে এ প্লাস ফোর উই লিভ ইন আ সোসাইটি আচ্ছা তারপর বি নাম্বারটা কি হবে সো উই মাস্ট লার্ন টু লিভ মিস আমাদের কি করা উচিত মিস টু নাম্বার হবে আচ্ছা দেখি অপশনাল কি বলে তারপর হচ্ছে উই হ্যাভ এ তাহলে কি আছে ডি সাথে কাটকে নিব মিস ওয়ান নাম্বার ওয়ান নাম্বার মিস ওয়ান নাম্বার হ্যাঁ তাহলে ই এর সাথে বাকি থাকলো একটাই অপশন সেটা কোনটা মিস থ্রি নাম্বার থ্রি নাম্বার আচ্ছা তাহলে আমরা একটু অপশনটা দেখি এ প্লাস ফোর বি প্লাস ফাইভ C plus 2, D plus 1, E plus 3. তিন নাম্বারটা একটু করো তো এখানে যে জিপসিদের কথা বলা হয়েছে জিপসি কি বা জিপসি কারা সেটা কি জানো যাযাবর যাযাবর ঠিকই মানে ওদের একটু বেদে বলে এখন ঠিক যাযাবর বলতে ওদের আবার ওই সাপুরে যেরকম ঠিক তেমনও না কিছুটা ঘুরে ঘুরে বেড়ায় ওদের আবার একটা দল থাকে যারা বিভিন্ন জায়গায় আর কি ঘুরে ফিরে নির্দিষ্ট কোনো কাজ নেই বা তারা কোনো চাকরি বা কোনো ব্যবসায়ী ধরনের কাজ করে থাকে না তারা আবার অনেক সময় হাত টাত দেখে
আবার জাদু মন্ত্র করতে পারে দেখো তো কোনটা যেতে পারে মিস 4 নাম্বার এর সাথে কি যাবে 4 a plus 4 জি মিস আচ্ছা তাহলে b এর সাথে কি যাবে মিস 5 they do not have any fixed home but wonder about এখানে wonder about যেখানে বলেছে from place to place and lives in tents এখানে হচ্ছে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ায় এবং তারা টেন্টসে অর্থাৎ তারা তাঁবু গেড়ে বাস করে তাতে কোনো ফিক্সড বাসা নাই তারপর সিতে কি দিব মিস ওয়ান আচ্ছা দে ওয়ার অরিজিনালি দ্য নেটিভ অফ ইন্ডিয়া তারপর ডিতে কি আছে মিস টু নাম্বার হবে ডি এর সাথে দে ওয়ার বিলিভড টু পজেস স্ট্রেঞ্জ পাওয়ার আচ্ছা তাদের কিছু স্ট্রেঞ্জ পাওয়ার আছে বলে ধারণা করা হয় বা বিশ্বাস করা হয় আচ্ছা তারপর আছে দে কুড টেল কি বলতে পারে তারা থ্রি নাম্বার এখানে ফরচুন ফ্রম পিপল বাই রিডিং দ্য পাম অফ দেয়ার হ্যান্ডস তার মানে তারা আবার কিছুটা জ্যোতিষীর শাস্ত্র ফলো করতে পারে আর কি জ্যোতিষ শাস্ত্রটাও তারা অথবা তারা যে হাত দেখা যেই বিদ্যা সেটা তো তারা পারদর্শী হতে পারে আচ্ছা তাহলে এখানে আমরা মোটামুটি কি পাচ্ছি দেখি এ প্লাস ফোর বি প্লাস ফাইভ সি প্লাস ওয়ান বি প্লাস টু এবং ই প্লাস থ্রি ঠিক আছে এখন দেখো চার নাম্বারটা একটু দেখো করে আমাকে বলবা এখন কেউ বলো না তাহলে তোমাদেরটা শুনে পরে অন্যরা আবার লিখবে আমি চাচ্ছি সবাই একটু মোটামুটি মাথাটা খাটে একটু লিখুক আগে বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করো তোমরা কি করতে পারছো জিমিস জিমিস আচ্ছা এখানে কি আসতেছে মোস্ট অফ আস হ্যাভ ফর্মড আমরা তৈরি করেছি কি তৈরি করেছি মিস থ্রি নাম্বার
to death is five number. Miss Ada. চিন্তা করে দেখো তো কি হতে পারে জীবনে মিস এর সাথে five হবে না মিস three হবে মিস three হবে না three হওয়ার সম্ভাবনা খুবই কম এরকম যদি কনফিউশন থাকে তাহলে এর সাথে যদি তুমি কোনো কিছু মিলাতে না পারো তাহলে বি এর সাথে যাবা মানে তোমার অপশন গুলো যে পাঁচটা অপশনের মধ্যে সাবজেক্ট হিসেবে আমাদের যে কলাম এতে যে অংশটা থাকে সেটার সাথে বি এর অংশটা যখন মিলাতে গেলে প্রবলেম হবে একটা যদি মিলাতে যে সমস্যা সাধারণত এ বি সি ডি ই এই পাঁচটা বাক্যের মধ্যে এ থেকে শুরু করতে হয় এতে যদি আমরা না পারি তাহলে বি তে যাবো বি তে যদি নাও পারি তাহলে সি তে যাবো এরকম করে যদি আমরা অন্তত পক্ষে দু তিনটা অপশন মিলাতে পারি তাহলে বাকি অপশনটা কিন্তু মিলাতে সহজ হয়ে যায় আমাদের এতে যদি প্রবলেম হয় ঠিক আছে আমরা এতে বাদ দেই তাহলে আমরা বিটা দেখি যাই লাইফ দেয়ার ইজ জীবন সেখানে কিরকম জীবনটা সেরকম কোয়াইট অপোজিট আচ্ছা লাইফ দেয়ার ইজ কোয়াইট অপোজিট আচ্ছা এখানে আছে রাইট ফ্রুটস ফল রাইট ফ্রুটস ফল এখন এটা তো পাওয়া যাবে এক ওয়ান নাম্বার মিস ওয়ান নাম্বার এটা ফ্রম দা ট্রিস এন্ড ইউ নেভার হ্যাভ টু ওয়ার্ক তার মানে হচ্ছে কিরকম এখানে যেরকম চিন্তা ভাবনা দেখা যাচ্ছে দ্য আদার সাইড অফ দ্য পিকচার ইজ এই যে এই জিনিসটা একটু খেয়াল করো এখানে লাইফ দেয়ার ইজ একজন বলছে কি কোয়াইট অপোজিট তাহলে দ্য আদার সাইড অফ দ্য পিকচার ইজ এখানে যে জীবন গাথার কথা বলা হয়েছে অর্থাৎ এখানে যে আইল্যান্ডে থাকার কথা বলা হয়েছে তাহলে আইল্যান্ডে থাকাটা এক একজনের কাছে এক এক রকম most of us have form three number hobe mane ha ekhane dekho the other side of the picture is ekhane picture ki ekhane picture er kotha tale jokhon dekhi dite jokhon picture er kotha asche tale amader obosshoi ete ekta picture er sathe kotha related jabe tale ekhane amader er sathe amader kon ta tale jay ektu dekho five hobe miss ekhon kintu ha five definitely kintu bojha jacche যে মোস্ট অফ আস হ্যাভ ফর্মড অ্যান আনরিয়ালিস্টিক পিকচার অফ লাইফ অন এ ডেজার্ট আইল্যান্ড মানে হচ্ছে যেটা আমরা অবাস্তব কোন ছবি আমরা চিন্তা করতে পারি একটা মরুভূমিতে যদি আমরা ডেজার্ট আইল্যান্ড বলতে এখানে ঠিক মরুভূমি না পরিত্যক্ত কোন দ্বীপে যদি আমরা যে পৌঁছাই তাহলে আমাদের অবস্থাটা কি হবে অনেকে হয়তো মনে করবে যে সেখানে খুব সাধারণভাবে মানুষ থাকবে কোনো সমস্যা হবে না পাকা পাকা ফল পড়বে গাছ থেকে ওখান থেকে ওই ফল খেয়ে তারা জীবন যাপন করবে তাদের কাজকর্ম করা লাগবে না কিন্তু আসলে কি এরকম কি হয়ে থাকে বাস্তবে এরকমটাই কি হবে এরকম তো হওয়ার কথা এই জন্য বলছে ইউ আইদার স্টার্ভ টু ডেথ হয় তোমাকে মৃত্যু পর্যন্ত হতে পারে তোমার এটা না খেয়ে থাকার কারণে ক্ষুধার্তের কারণে অথবা রবিনসন ক্রুসো যেরকম একটা নৌকার জন্য ওয়েট করেছে অনেক বছর যে কবে একটা নৌকা আসবে তাকে আবার নিয়ে যাবে রেস্কিউ করবে সেরকম চিন্তা ভাবনাও হতে পারে তাহলে এখানে আমাদের কি হতে পারে মোস্ট অফ আস হ্যাভ ফর্ম অ্যান আনরিয়ালিস্টিক পিকচার অফ লাইফ অন দ্য ডেজার্ট আইল্যান্ড লাইফ দেয়ার ইজ কি লাইফটা কিরকম হবে সেখানে সিম্পল অ্যান্ড গুড লাইফ দেয়ার ইজ সিম্পল অ্যান্ড গুড তারপর হচ্ছে রাইট ফ্রুটস ফল ফ্রম দ্য ট্রিস অ্যান্ড ইউ নেভার হ্যাভ টু ওয়ার্ক তারপর দ্য আদার সাইড অফ দ্য পিকচার ইজ কোয়াইট অপোজিট ইউ হ্যাভ আইদার স্টার্ভ টু ডেথ অর লিভ লাইক রবিনসন ক্রুসো বুঝতে পারছো জি মিস আচ্ছা এবার দেখো অপশনের মধ্যে কি আসছে এ প্লাস ফাইভ বি প্লাস ফোর সি প্লাস আই ডি প্লাস টু আর ই প্লাস থ্রি নাম্বার ফাইভ দেখো
এটা তো সোজা, এটা তো পাওয়ার কথা, তাই না? এটা পা জি মিস সোজা আছে জি মিস a plus 5 হবে দা ন্যাশনাল জু ইন ঢাকা ইজ ভেরি এনজয়েবল তারপর ইউ ক্যান সি b plus 3 মোটামুটি চারটা অপশনের দিকে চলে গেলে আমাদের শেষের অপশনটা নিয়ে আর তেমন চিন্তা করার কিছু থাকে না, তাকে a plus 5 b plus 3 c plus 1 d plus 2 e plus 4 মিস লিখা শেষ অন্যদের কি অবস্থা জি মিস হয়ে গেছে আচ্ছা বুকস আর কি হতে পারে আমাদের বইগুলো মিস মিস টু নাম্বার মিস থ্রি হবে মিস আওয়ার বেস্ট ফ্রেন্ডস হবে জি মিস বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস হবে তারপর আছে উই মে কার ফোর নাম্বার উই মে হ্যাভ মেনি ফ্রেন্ডস আচ্ছা তারপর আছে দে মে প্রুফ কি ফাইভ নাম্বার ওয়ান নাম্বার তাহলে ডি এর সাথে কি হবে ফাইভ নাম্বার মিস ফাইভ নাম্বার ফাইভ হবে আর ই এর সাথে টু নাম্বার আমরা তাহলে মোটামুটি যে অপশন গুলো দেখেছিলাম আমাদের কোশ্চেন প্যাটার্নের আমরা ইনফরমেশন ট্রান্সফার করেছি না যেটা থ্রি এ এবং বি আছে সেটা তো করেছি আমরা থ্রি এ বি ইনফরমেশন ট্রান্সফারের পর আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি না ক্লোজ টেস্ট উইথ ক্লোজ কি মনে আসছে না বক্সে যে ওয়ার্ড দেওয়া থাকে তারপর সেখান থেকে আমরা যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি জি মিস হ্যাঁ তাহলে আমরা ইনফরমেশন ট্রান্সফার করেছি ট্রু ফলস করেছি তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি এখন আমরা ম্যাচিং করছি নেক্সট আমরা রিঅ্যারেঞ্জ করব ঠিক আছে তারপর আমাদের এক আর দুই নাম্বার থাকে বাকি এক আর দুইটাও শেষ করে ফেলবো এক আর দুই কি বাকি থাকে সেটা হচ্ছে সিন প্যাসেজ থেকে এমসিকিউ আর আনসিন প্যাসেজ থেকে কোশ্চেন অ্যান্সার ওকে
মিস করা শেষ মিস লিখা শেষ সবার কি হয়েছে কারা কারা করতেছো মিস আমি মিস আমার হয়ে গেছে আচ্ছা এখানে নতুন যে স্টুডেন্ট আসছে প্রথা প্রথা কি করতেছ শেষ শেষ তারপর এখানে আছে অনুশ্রী দাস অনুশ্রী দাস কি করেছ অনুশ্রী দাস কি করেছ কৌশিক কি করেছ ওদের কোনো রেসপন্ড নাই কেন আফসানা ফাতেমা আফসানা ফাতেমা আছো তো তাই না করেছ এটা উত্তর লিখেছ তাশফিয়া নরিন উত্তর লিখেছ জি মিস লিখতেছি লিখতেছি আমিনা খানম লিখতেছ আমিনা খানম জি মিস তারপর রুবাবা তাসকিন লিখতেছ মিস লেখা শেষ আচ্ছা নাইমা সুলতানা কি আছে আমি বুঝতে পারলাম না আচ্ছা সে যদি সৃজা কি ঢুকেছিল বা কানিস্টোগ্রাফরা না মিস আচ্ছা প্রথম দিকে অনেকে নেই আনিকা মনিকা লিখেছো আমিনা পাঠান লিখেছ জিমিস আমি বলেছি আমি লিখেছি এলিনা শামসুন লিখেছ জিমিস আচ্ছা ফার্মার্স প্লে কি মিস টু নাম্বারটা হবে টু নাম্বার হবে মিস টু নাম্বার মিস টু নাম্বার টু নাম্বার হচ্ছে দ্য ওয়ার্ক ফোর নাম্বার তাহলে কি দেখতে পাচ্ছি এ প্লাস টু বি প্লাস ফোর সি প্লাস ফাইভ ডি প্লাস ওয়ান ই প্লাস থ্রি ঠিক আছে আচ্ছা এখন আমি আমার আরেকটা দেখানোর দরকার ছিল আট নাম্বারটা আমি জাস্ট একটু দেখে রাখো সময় খুব বেশি একটা হবে না আমাদের এক মিনিটের থেকে কম আছে এটা একটু ঝটপট করে রাখো যদি করতে পারলে তো করতে করা হলে নাহলে আগামী ক্লাসে আমি আবার আট নয় দশ তিনটা দিব ওখান থেকে আবার আমরা পরে রিয়ারেঞ্জ করব ঠিক আছে ওকে মিস দেখো যতটুকু করা যায়